মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। এই সমস্ত লাইনগুলি আজও বাঙালির হৃদয়ে, মনে প্রাণে আবেগের শিহরণ তৈরি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা, হৃদয়ের ভাষা, প্রাণের ভাষা, বাংলা ভাষাকে রক্ষার জন্যে লাল রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষাই বলতে চাই, এই স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার আকাশ বাতাস। কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁচড়া হয়েছিল বাংলার দামাল ছেলেদের সাহসী তরুণ বুক। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিকউদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আবুল বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার নজির এটিই প্রথম। সেদিন তাদের রক্তের বিনিময়ে হেসেছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বেজে ওঠে 21শের অমর শোক সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ১৯৪৭ সালের স্বাধীনতা প্রাপ্তির পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বৃহত্তর ভারত ভেঙে গড়ে ওঠে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ, একটি পূর্ব পাকিস্তান যা বর্তমানে পাকিস্তান এবং আরেকটি পশ্চিম পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত। 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের শাসক মুহাম্মদ আলী জিন্না পরিষ্কারভাবে ঘোষণা করেন উর্দু, শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সমাবেশ স্থলে উপস্থিত ছাত্রনেতারা এবং জনতা সঙ্গে সঙ্গে এই কথার তীব্র প্রতিবাদ জানায়। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের সূচনা হয় 1952 সালের 27শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ভাষণের মাধ্যমে। এদিন পল্টন ময়দানের এক জনসভায় জিন্নার কথার পুনরাবৃত্তি করে বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে সভা এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট পালন করেন। পরদিন 31শে জানুয়ারি 1952 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে 21শে ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ভীষণ চাপে পড়ে যায় পাকিস্তানি সরকার, তাই তড়িঘড়ি করে 20শে ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে সভা করে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। 21শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করে। তারা 144 ধারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে। ছাত্ররা ছোট ছোট দলে মিছিল বের করে, 144 ধারা মানছি না, মানব না, রাষ্ট্রভাষা বাংলা চাই ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে এলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এমনকি ছাত্রীরাও এই আক্রমণ থেকে রেহাই পায়নি। ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ইট পাটকেল ছোঁড়া শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয়ে গণপরিষদ ভবনের দিকে অগ্রসরমান মিছিলের উপর নির্বিচারে নির্মমভাবে গুলি চালায়। গুলিতে আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত নিহত হন। আরও বহু মায়ের কোল খালি হয়, বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। উপায়ন্ত না দেখে 22শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার তড়িঘড়ি করে আইন পরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব আনেন এবং প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়ে যায়।
অনেকের মুখেই উচ্চারিত হয় মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। 1956 সালের 26 ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় সংসদে বাংলাকে এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান পাশ করে। সেদিনের সেই তরুণ যুবাদের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে বাঙালি ফিরে পায় তার মায়ের ভাষা, হৃদয়ের ভাষা বাংলা ভাষা। বাংলা আজ শুধু বাংলাদেশের ভাষা নয়, এটি বিশ্বের কাছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টিকারী পরিচিত ভাষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার অমর কাব্য গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার অর্জন করেন এবং এর মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার কথা। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে 23 মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলায় বক্তব্য প্রদান করলে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার মহত্ত্ব। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। 2010 সালের 3 নভেম্বর জাতিসংঘের 56তম সাধারণ অধিবেশনে চতুর্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, ফলে 21 ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। শুধু বাংলাদেশের মাতৃভাষা বাংলা নয়, এর বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ এলাকার লোকজন বাংলা ভাষায় কথা বলেন। বর্তমানে প্রায় 30 কোটি জনগণ বাংলা ভাষায় কথা বলেন। সংখ্যার নিরিখে এই ভাষা পঞ্চম স্থানে রয়েছে, অর্থাৎ চীনা, স্পেনীয়, ইংলিশ, আরবি ও হিন্দির পরেই বাংলা ভাষার স্থান। এই মুহূর্তে বহির্বিশ্বে 30টি দেশের 100টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ। সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলা ভাষা শিক্ষা এবং গবেষণার কাজ করছে। বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বহির্বিশ্বে ভারত ও বাংলাদেশের পর ব্রিটেন ও আমেরিকায় সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে। বিশ্বের 6টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার আলাদা চ্যানেল রয়েছে। আরও 10টি দেশের রেডিওতে বাংলা ভাষার আলাদা অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ব্রিটেনে 6টি এবং আমেরিকায় 10টি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে। ইউরোপের ইতালিতে বর্তমানে 5টি বাংলা দৈনিক পত্রিকা এবং রোম ও ভেনিস শহর থেকে 3টি রেডিও স্টেশন পরিচালিত হচ্ছে। 21 ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে আমাদের মননের বাতিঘর হিসেবে। 21 এখন সারা বিশ্বের ভাষা, কিন্তু হঠাৎ করে যখন ভবানীপ্রসাদ মজুমদারের কবিতার লাইন "জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না" শুনি, তখন মাঝে মাঝে মনে হয় বাংলার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বর্তমান সময়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলির যে বাড়বাড়ন্ত, ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকার ইংরেজি প্রীতি দেখে মনে হয় বাংলা ভাষার আকাশে এই যেন কালো মেঘের ঘনঘটা। এখন আবার নতুন করে বাংলা ভাষা নিয়ে ভাববার সময় এসেছে, নতুবা বাংলা হারাবে তার পুরনো ঐতিহ্য এবং গৌরবময় সংস্কৃতি। বন্ধুরা, আমি আব্দুর রহমান ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।